দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন উৎসবে যারা বিচারক ছিলেন তারাই পেয়েছেন সেরার পুরস্কার যা চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসিকে করেছে অবাক আর তাই সম্প্রতি শেষ হওয়া 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 3 মাসের জন্য হয়েছে নিষিদ্ধ শর্মিলা ঠাকুর অঞ্জন দত্ত থেকে শুরু করে মমতা শঙ্কর স্বস্তিকা মুখার্জি মাজিদ মাজিদি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 22তম আসরে গুণে এই তারকাদের উপস্থিতির পাশাপাশি মাস্টার ক্লাসের আয়োজন উৎসবকে দিয়েছিল ভিন্ন এক মাত্রা তবে সব অর্জনই যেন বৃথা পক্ষপাতিত্বের দোষে ফিপ্রেসির বিধিমালা ভেঙে জুরি কমিটি গঠন ও উৎসব আয়োজক কমিটির সদস্যের পুরস্কার প্রাপ্তির মতো ঘটনা ঘটেছে এবার অনিয়ম প্রমাণিত হওয়ায় শনিবার এক চিঠির মাধ্যমে উৎসবকে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরামা বিভাগের 3 জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক যিনি এবারের উৎসবের নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা ফিপ্রেসির বিধিমালার 10 নম্বর ধারায় বলা আছে সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবে না যখন জুরি বোর্ডে বসছি তখন তো আর আমরা জুরি হিসেবে মানে কে কোথায় কি আছে ওটা চেক করা হয়নি আর কি আর জুরিরা এটা করে না কিন্তু এটা ফেস্টিভ্যাল অর্গানাইজাররাই আর আমিও তো অতটা তো আর আমি ইনভলভ আছি যে তার অতটা ছিলাম না কিন্তু এনিওয়ে রেসপন্সিবিলিটি তো চলে আসে আর এটা একটা মিস্টেক হ্যাজ বিন মেড হ্যাঁ বাট নট ইন্টেনশনাল অন্যদিকে 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে লায়লা এর নির্মাতা বৈশাখী সমাদদার আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক পাশাপাশি উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য আয়োজক সাথে প্রতিযোগী হওয়ায় বৈশাখী সমাদদারকে নিয়েও উঠেছে প্রশ্ন এই প্রশ্নটার জন্যই আমরা হয়তো বা ইন ফিউচার হয়তো বলতে পারি যেমন গতবার আগের বার অন্যান্য বলছিলাম যে আমাদের কমিটি যেন কেউ কোনো ছবি না দেয় কিন্তু এবার আমরা কি যেন বললাম যে ঠিক আছে নেই না কারণ আমাদের তো কয়জনই দিবে কিন্তু দেখা গেল মাত্র একজন তার বাংলাদেশ ফিল্মসে আরেকজনের ছবি আছে শর্ট ইন ইন্ডিপেন্ডেন্স দুইটা ছবি আমাদের অফিসের দুইজনে জমা করছে বিলিভ মি ইটস টোটালি কাকতালীয় এখানে আমাদের কোন রকমের ভূমিকা ছিল না ওই যে সাউথ কোরিয়ান ফিলিপিনো তারায় ছবিটাকে এবং মফিদুল হক ইনারা ছবিটাকে চুজ করছে দেয়ার ওয়াজ নো ইনফ্লুয়েন্স নট এ সিঙ্গেল অ্যাট অল এখন এই প্রশ্নটা আসতে পারে আমরা হয়তো ইন ফিউচারে তাহলে আমরা তার মানে ধারণা বোঝা গেল যে এই ধরনের প্রশ্ন আসতে পারে আই উইশ টু বি ভেরি কেয়ারফুল এবং আমরা কোনোভাবেই আমার মনে হয় না যে আমাদের কমিটির আর কাউকে মানে আমাদের অফিসের অন্তত কাউকে আমরা ছবি সাবমিট করার সুযোগ দিব যেহেতু এবার এই প্রশ্নটা উঠছে যে আমাদের কমিটির মেম্বার পুরস্কার কাকতালীয় ভাবে পুরস্কার পাওয়া গেছে এখন আমি তো বুঝলাম যে খামাখা চুন খেয়ে মুখ পরার দরকার দেশে আয়োজিত আন্তর্জাতিক এমন উৎসব নিয়ে প্রশ্ন ওঠায় বিব্রত সিনেমা সংশ্লিষ্টরা মাজহারুল ইসলাম তামিম চ্যানেল 24 ঢাকা ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন ফাতিমা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর অ্যাওয়ার্ড জিতেছেন তিনি তবে পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন না অভিনেত্রী তার হয়ে মঞ্চে এই পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের স্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিনের চলচ্চিত্রটি এই বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো ধ্রুব হাসান পরিচালিত ফাতিমা সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে ফারিন ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন পান্থ কানাই যশ রোহান মানস বন্দ্যোপাধ্যায় ও তারিক আনাম খান বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এক ঝাঁক ভারতীয় শিল্পী তালিকায় ভিক্টর ব্যানার্জি শর্মিলা ঠাকুর পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অগ্রজ অভিনেতা অভিনেত্রী যেমন আছেন তেমনি আছেন বেশ কজন অনুজ শিল্পী এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে মিলেছে অনুমতিও ভিক্টর ব্যানার্জি মহেশ মাঞ্জেরকার শর্মিলা ঠাকুর পরাণ বন্দ্যোপাধ্যায় আরও আছেন সাই মাঞ্জেরকার টোটা রায় চৌধুরী অর্জুন চক্রবর্তী রণজয় বিষ্ণু রীতাভরি চক্রবর্তী
ভারতের জনপ্রিয় এসব তারকারা অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ছবিতে, যে সিনেমার নাম নলিনী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হচ্ছে ছবিটি পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। যে ছবির কথা বলা হচ্ছে 2018 সালে সে সিনেমাটি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণের কথা শোনা গিয়েছিল। আর তাই প্রশ্ন জেগেছে মন্ত্রণালয়ের কাগজে কেন বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট লিমিটেডের নাম উল্লেখ করা হলো। মুঠোফোনে বিস্তারিত জানালেন পরিচালক উজ্জ্বল চ্যাটার্জি। প্রিয়াঙ্কা চোপড়া কি আপনার প্রোডাকশনের সাথে এখনো আছেন নাকি ওইটা ওটার সাথে নেই উনি? নলিনী নিয়ে ক্যামেরার সামনে আপাতত কিছু বলতে না চাইলেও প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা বলছে নলিনী হবে বিদেশের সিনেমায় দেশের প্রথম ইনভেস্টমেন্ট প্রজেক্ট, যা বাংলা ছবির উন্নয়নে রাখবে বড় ভূমিকা। নির্মাতা উজ্জ্বল চ্যাটার্জি জানালেন শুধু বিদেশি শিল্পী নয়, চমক হিসেবে নলিনীতে দেখা যাবে বাংলাদেশের অনেক তারকাকে, যার ঘোষণা আসবে খুব শিগগিরই। মাকসুদুল হক ইমো, চ্যানেল 24, ঢাকা। বিপদ কেটে এখন বেশ খানিকটা সুস্থ আছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রেন স্ট্রোকের ধাক্কা সামলে এখন তিনি খাবার খাচ্ছেন, কথা বলছেন। অভিনেতার স্বাস্থ্য স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার সকাল 10টা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হন তিনি। হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে ইসকেমিক ব্রেন স্ট্রোক ধরা পড়ে তার। রবিবার এমআরআই রিপোর্ট থেকে জানা যায় অভিনেতার মস্তিষ্কে কোনো ক্লটস নেই, তাই হাসপাতালের তরফ থেকে তার অবস্থা আপাতত স্থিতিশীল জানানো হয়েছে। আর কিছু পরীক্ষা ও নির্দিষ্ট সময় বিশ্রামের পর হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় সঙ্গীত শিল্পী গুরু রন্ধাওয়ার অভিষেক হচ্ছে বলিউডে। রোমান্টিক ঘরানার ছবি কুছ খাট্টা হো যায় সিনেমায় দেখা যাবে তাকে। সাই মঞ্জুরেকারের সাথে জুটি বেঁধে গুরু প্রেক্ষাগৃহে আসবেন 16 ফেব্রুয়ারি। চাওলা খানদান কা নাম গান দিয়ে এরই মধ্যে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন গুরু রন্ধাওয়া। এবার অভিনয়ে নিজেকে প্রমাণ করতে পর্দায় আসছেন তিনি। গুরুর অভিষেক সিনেমার নাম কুছ খাট্টা হো যায়। ভালোবাসা দিবসকে সামনে রেখে রোমান্টিক ঘরানার সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন গুরু। অনেকেই বলছেন পাঞ্জাবি গায়ক অভিনেতা দিলজিৎ করের দেখানো পথেই হাঁটছেন তিনি। কুছ খাট্টা হো যায় সিনেমায় গুরু জুটি বেঁধেছেন সাই মাঞ্জেকারের সাথে। জি আশোক পরিচালিত ছবির গল্পটা হীরা ও রানী নামে এক যুগলকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন গুরু এবং সাই। সিনেমায় রানীর স্বপ্ন পূরণে সাহায্য করতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন হীরা। চিত্রনাট্যের মারপ্যাচে হঠাৎ সকলেই মনে করেন রানী সন্তান সম্ভবা। বিষয়টি নিয়ে পরিবারের সকলেই যখন অত্যাধিক আনন্দিত, তখনই মেডিকেল চেকআপে রানীর গর্ভে সন্তান না থাকার বিষয়টি প্রকাশ পায়। এদিকে পরিবারের দিকে তাকিয়ে হীরা ও রানী সত্য সামনে নিয়ে আসতে পারছিল না। এমনই হাস্যরসাত্মক গল্পে নির্মিত রোমান্টিক ধাঁচের ছবি কুছ খাট্টা হো যায়। সিনেমাটিতে গুরু সাই ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, পরিতোষ ত্রিপাঠী, ইলা আরুন, আতুল শ্রীবাস্তব, পারেশ গানাত্রের মতো শিল্পীরা। ভালোবাসা দিবস উপলক্ষে 16 ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে কুছ খাট্টা হো যায়। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। সদ্যই বিয়ের নিবন্ধন সম্পূর্ণ করেছেন বলিউড অভিনেতা আরশাদ বর্সি ও মারিয়া গোরতে। অথচ দীর্ঘ 25 বছর ধরে একসাথে আছেন এই যুগল। বিয়ের রজত জয়ন্তী উপলক্ষে সম্পর্কের কাগজে এবারে আইনি সিলমোহর দিলেন দুজনে। 1999 সালের 14 ফেব্রুয়ারি একটি চার্চে দাঁড়িয়ে ভালোবাসাকে পূর্ণতা দিয়েছিলেন আরশাদ মারিয়া। 25 বছরের সংসারে তাদের ঘর আলো করেছে 2 সন্তান, জেকে বর্সি ও জেনে জয় বর্সি।
এত দীর্ঘ পথ চলায় এর আগে কখনোই বিয়ের রেজিস্ট্রেশনের প্রয়োজন অনুভব করেননি এই বলিউড দম্পতি। তবে সম্পত্তি ভাগ ও উত্তরসূরি নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিয়ে নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন হয়, আর তাই বিয়ের গোল্ডেন জুবলি ও ভালোবাসা দিবসকে সামনে রেখে 23 জানুয়ারি বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন আরশাদ বর্সি ও মারিয়া ঘোরতে। এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।